All right, I'm going to try now Fuska. So it has just freshly prepared with one of my friends. So I'll see how it goes. চটপুরি প্লেট 30 টাকা এলাম পুরোটাই ভিডিও করতে পারে এই চটপুরি প্লেট এই ডাবলি ডাই দামগুলো আগে সিদ্ধ করে ফেলা মানে আগে সিদ্ধ করতে হয় না এই তো হয় না তো এটা সাথে সাথে সিদ্ধ হয় না তো সিদ্ধ হয় না না এই বাবা এটা কষ্ট লাগে এটা অনেক কষ্ট হয় এটা কি ভিজিয়ে রাখতে হয় হ্যাঁ হ্যাঁ মানে যেমন ধরেন আজকে রাত্রি 10টা বাজে ভিজাইলো ঠিক আছে সকালবেলা উঠতে দেখবো ডাবলি এত বড় বড় হয়ে যাবো ঠিক আছে পরে ওইটারে দুইবার সিদ্ধ দিতে হয় প্রথম দুপুর পর্যন্ত একবার সিদ্ধ দিতে হয় দেওয়ার পরে তারপর আমি যখন আসি তখন একবার সিদ্ধ দেয় বা আপনার হয়ে গেল ফুসকার মশলা হয়ে গেল ঠিক আছে এই ফুসকার মশলাটা হয়ে গেল আপনাকে সাজাবো আপনার মতন হয়েছে কিনা আগে খাইয়ে দেন ওটা পরে ভিডিও করে আগে এলো তো পাচ্ছেন টক বানাই হলো আপনি তেঁতুল এই যে তেঁতুল এই যে তেঁতুল টামারিন্ড এই তেঁতুলটা আর হলো আপনার এই যে লবণ বিট লবণ আর হলো তেঁতুল আর কিছু না পরিমাণ মতো তেঁতুল পানি যে থাকে এই বাজে খালি একবার শিখাই দিচ্ছি না বানানো বানানো শিখাই দিচ্ছি আর বানাইতে নর্মাল আটা না না সুজিরাটা সুজি সুজিরাটা দামি ওটা সুজি দুই রকমের সুজি একটা লাল একটা সাদা নাহলে কালার হইব না তো সুজির আটা দিয়ে আপনি ইয়া করেন আর কি সুজির আটা দুইটা কালার দুইটা ইয়া দেওয়া দুই কালার একটা সাদা আর একটা লাল গমের একটা আর একটা সুজি চাউলের একটা আর নাহলে তো এরকম মজা হইব না এই যে ফুসকা যে চাপাইলেন আবার এরকম ফুলবো তো না ঠিক না ফুলবো না মশমশাও করবো না আপনি এক প্লেট কত করে ফুসকা এক প্লেট 30 টাকা কটা থেকে ফুসকা কি করতে 12 পিস 10 পিস দেই কিন্তু আপনাকে তো দেওয়ার নবাব নরমালি এলে ইউজুয়ালি 10 পিস বা 12 10 পিস হলেই এনা 30 টাকা ঠিক না 10 পিস হলেই অনেক তো খুবই ভালো
ঝোলটা দিলে ভালো লাগে আর কি। So this looks amazing, and let's try. I usually have the spicy one, really spicy. It's really good. The best thing about this shop is they don't make too much, like a bowl. They only make a small portion, and they sell it so quick. And it's really yummy. It's only 30 taka for this plate, you see, which is 50 cents pretty much in Australian dollars. So, and it's super yummy. If you ever have chance to come in Bangladesh, try it. You'll love it. This is one of our traditional snacks for afternoon. And especially girls love this.